ब्रह्म निर्वाणम परिच्छत अर्थात हे पार्थ एटाई ब्राह्मी स्थिति ब्रह्मज्ञान निष्ठा এই ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হলে আর অসার সংসার যে মোহ সেই মোহ প্রাপ্ত হতে হয় না। মৃত্যুকালে ক্ষণমাত্র এই ব্রহ্মজ্ঞানে অবস্থান করতে পারলে পরব্রহ্মে লয় প্রাপ্ত হওয়া যায়। শ্রী ভগবান পূর্বের শ্লোকগুলিতে জ্ঞান নিষ্ঠা প্রশংসা করে এই শ্লোকটিতে জ্ঞান নিষ্ঠার উপসংহার করেছেন। এই অধ্যায়ে 53 শ্লোকে অর্জুন কিভাবে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা যায় সে বিষয়ে শুনে আত্মতত্ত্বের লক্ষণ কি তা জানার জন্য ভগবানকে প্রশ্ন করলেন। স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাষিত কিমাসিত ব্রজেত কিম। 54 শ্লোকে এটা বলা হল, হে কেশব, সমাধিস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? তিনি কি বলেন, কিরূপে অবস্থান করেন, কিরূপেই বা চলেন? এখানে সমাধিস্থ যে পুরুষ সেই পুরুষের পরে সমাধি থেকে উত্থিত যে পুরুষ সেই পুরুষের ভাষণ চালচলনের কথা তিনি জিজ্ঞাসা করেছেন। ভগবান পরবর্তী 17 শ্লোক ধরে সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। ক্রিয়া সাধন করতে করতে প্রাণ যখন থেমে যায় তখন যোগীর স্পন্দনহীন অবস্থা আসে। প্রথমেই স্থায়ীভাবে এই অবস্থা আসে না, কিছু পরে এই অবস্থা থেকে নেমে আসতে হয়। ক্রিয়ার পর অবস্থায় মন নিষ্ক্রিয় থাকে, তখন সাধক জাগ্রত অবস্থায় থাকেন না, একটা নেশার টানে থাকে। এই অবস্থায় যেসব যোগী স্থিতি লাভ করেন তারা সেই অবস্থায় খাওয়া জলপান করা ভ্রমণ করা কথা বলা সব কিছুই করেন, বলেন ঠিক কথা, কিন্তু জগতের কোনো বিষয়েই তাদের টান তখন থাকে না। মন তখন একাগ্র হয়ে সূক্ষ্ম অবস্থা প্রাপ্ত হয়ে যায়। তাই জগতের রূপ রস শব্দ গন্ধ যোগীকে পূর্বের মতো আর আকর্ষণ করতেই পারে না, ইন্দ্রিয়গুলো তখন সব হাত বসে কাজ করে যায় মাত্র। এখানেই সাধারণ মানুষের সঙ্গে একটা স্থিতধি পুরুষের পার্থক্য, এটাই জানার জন্য অর্জুনের শেষ 3 প্রশ্ন। এই অবস্থায় অত্যন্ত নিগুঢ় এই যে অবস্থাটা অত্যন্ত নিগুঢ় গুঢ়তত্ত্ব, এটা সাধারণ মানুষের পক্ষে বোঝার কথা নয়। যোগের সপ্ত যে ভূমি তার মধ্যে শুভেচ্ছা ও বিচারণা এই দুটি সাধনের লক্ষ্য।